আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাথার মূল্য ছিল 50 লাখ ডলার, তিনি এখন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী। কে ইনি যে মাজার মাথার মূল্য দিয়েছিল যুক্তরাষ্ট্র 50 লাখ ডলার, আর তাকেই এখন আফগানের স্বরাষ্ট্র মন্ত্রী তৈরি বানালো তালেবান? চলুন বন্ধুরা মূল সংবাদটি জেনে নিই। কে ইনি? এই হচ্ছে তার ছবি। এ FBI এর মোস্ট ওয়ান্টেড সিরাজউদ্দিন হাক্কানি, যে বর্তমান আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব নির্বাচিত হয়েছে, তা যার নামে সে হচ্ছে FBI এর মোস্ট ওয়ান্টেড সিরাজউদ্দিন হাক্কানি। আফগানিস্তানের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির মাথার মূল্য 50 লাখ ডলারের যুক্তরাষ্ট্রের FBI এর ওয়েবসাইটে। হাক্কানির নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে তাদের অন্তর্বর্তী সরকারের পদধারীর নাম ঘোষণা করেন। এ সময় সিরাজউদ্দিন হাক্কানির নাম ঘোষণা করা হয়। সংগঠনটির বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নাম FBI মোস্ট ওয়ান্টেড তালিকায় মঙ্গলবারও দেখা গেছে। তাতে বলা হয়েছে, 2008 সালে কাবুলে হোটেলে বোমা হামলায় চালিয়ে 6 জন আমেরিকান সহ হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। একই বছর তৎকালীন আফগানিস্তান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যা চেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে। হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেপ্তার তথ্য দিলে $5 মিলিয়ন অর্থাৎ 50 লাখ পুরস্কার মিলবে বলে FBI ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে। সোভিয়েত বিরোধী লড়াইয়ের মুজাহিদ নেতা জালালউদ্দিন হাক্কানির ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি এখন হাক্কানি নেটওয়ার্কের প্রধান, আবার তালেবানের উপপ্রধান। আমেরিকা মনে করে এটি পাকিস্তানের ওয়ারিস্তানের উপজাতীয়দের একটি সশস্ত্র সংগঠন। 2012 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। হাক্কানি নেটওয়ার্ক তালেবান সহযোগী সংগঠন। এই বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ যে আমেরিকা যাকে যার মাথার জন্য 50 লাখ ডলার অর্থাৎ 50 লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে, তাকে তালেবান বানালো স্বরাষ্ট্র মন্ত্রী। এই বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।